পরে পড়ার জন্য লেখাপড়া তো করাইতে হবে ওর যখন ছয় বছর বয়স হলো তখন তো স্কুলে ভর্তি করতে হবে সাধারণ স্কুলে নিয়ে গেলে আপা কেউ ভর্তি করে না অন্য অন্য স্কুলের ম্যাডামরা কয় এর কি পড়ালেখা মনে কত দুঃখ কত কষ্ট নিয়ে কত স্কুল থেকে আমি ফিরে আইসি আপা পরে এই দুই নাম্বার মিরপুর দুই নাম্বার থানার লাগে স্কুল আপনার ওই স্কুলে পরে আমি ভর্তি করলাম ওই ওইতে ওখানে প্রতিদিন আমার এখান থেকে যাইতে অনেক খরচ আবার ওখানে বাসা করে থাকার মতো আপনার সংসার চালাতে গেছিল পরে রিয়াদ কে আমি গার্মেন্টস চাকরি নিলাম ম্যাডাম নেওয়ার পরে রিয়াত তো উনি তো প্রতিবন্ধী মানুষ উনি তো কারোর সাথে না আমার আম্মার কাছে রেখে চাকরি নিলাম থাকতে চায় না খাইতে চায় না একদম সুখায়া শরীর খুব খারাপ করে ফেল পরে আমি চাকরি ছেড়ে দিলাম চাকরি ছেড়ে দিয়ে পরে আপনার আমি এই যে সেলাই কাটিং এর প্রশিক্ষণ নিলাম পরে যে রিয়াদকে দি সেলভিশন আর্মিতে ভর্তি করাইলাম দুই নম্বরে ভর্তি করার পরে ওইখানে আমি পাঁচ বছর ওকে নিয়ে ওইখানে যাওয়া আশা করলাম পড়াইলাম তারপরে আর আমার টাকা পয়সায় কোলাইলো না আমি আর ভর্তি করতে পারলাম না প্রিয়া তো কথা বলতে পারে না না উনি তো প্রতিবন্ধী কথা বলতে পারে কানে শুনে না সে কথা বলতে পারে না সে ক্ষেত্রে যোগাযোগ করে কিভাবে সে ছোটবেলা থেকে আমার সাথে যেভাবে কথা কয় আমি তার সব ভাষা বুঝি আত্মীয় স্বজন সব ভাষা বুঝে পাড়ার বন্ধু বান্ধবের লগে মিশে না আবার অনেকে বিরক্ত হয় মানে তো বিরক্ত হয়ে যায় তাগর উপরে যার সাথে ভালো বনে তার সাথে কথা কয় যার সাথে বনে না তার লগে কথা বলে দর্শক আমি রিয়াদের সাথে একটুখানি যোগাযোগ করার চেষ্টা করি এখন যদিও রিয়াত কথা বলতে পারে না আমি জেনেছি রিয়াদ কেমন আছো ভালো আছো ভালো আছো আচ্ছা আচ্ছা রিয়া দেখুন কি করছে আসলে ওর মামা একটা দোকানে কাজ করে আমার ছোট ভাই আচ্ছা তো ওই দোকানে আবার কাপড় ভাজ করতে লোক লাগে তো ওরে আবার নিয়ে যায় লগে করে ওখানে তা আমিও দিছি যে একটু কাজও করলো মনটাও ভালো থাকলো মানুষের সাথে মিশলো এখন ওখানে কাজ করছে এখন ওখানে যায় ওয়েল ডান

টুকরো জমি হবে একটা ঘর হবে আমার ছেলের মনে আশা যে কাজ করমু আমরা ভালো থাকমু ভালো একটা জায়গা জায়গায় আসছি শেখ হাসিনা সরকার প্রতিবন্ধীদের জন্য যে উপকারটা করছে আমরা ভাড়া দিয়ে থাকতে পারতাম না আপা আমাদেরকে এই ঘরটা দিছে আমরা কত কষ্টে থেকে যে বাইসে গেছি কত যে ভালো আছি এখন দুটা ডাইল তো যদি খাই সারা দিন পরে মাসের শেষে কেউ এসে ভাড়া চায় না আমগো কাছে